হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা, আপনাদের সকলকে পিক অ্যান্ড মেনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে ওয়েলকাম এবং ধন্যবাদ আমার চ্যানেলে আসবার জন্য। আমার এই চ্যানেলে মূলত আমি বিভিন্ন ধরনের হোম ডেকোরেশন আইডিয়া, অর্গানাইজেশন, ক্লিনিং এবং লাইফস্টাইল ভিডিও শেয়ার করে থাকি। তাই এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি আপনাদের সাথে আমার উইকলি ক্লিনিং রুটিনটা শেয়ার করব। আমি ইতিমধ্যেই আমার ডেইলি ক্লিনিং রুটিন শেয়ার করেছি, সেটা আপনাদের মধ্যে অনেকেই খুব পছন্দ করেছেন, তাই আমি এবার আমার উইকলি ক্লিনিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করে নেব। উইকলি ক্লিনিং রুটিন হচ্ছে যে কাজগুলো আমি প্রত্যেক দিন করি না, কিন্তু গোটা সপ্তাহে সেই কাজগুলো আমি করে থাকি। আমি প্রত্যেকটা কাজকে, যে কাজগুলো আমি সপ্তাহে করে থাকি সেই কাজগুলোকে আমি প্রত্যেক দিন একটা একটা করে ভাগ করে দিয়েছি। মানে সোম থেকে রবিবার পর্যন্ত আমি একটা একটা কাজ এক এক দিনে করে থাকি। তাহলে আমার সব কাজ একসাথে করতে হচ্ছে না, আমার উপর খুব বেশি চাপও পড়ে যাচ্ছে না, আবার সব কাজগুলো কিন্তু গোটা সপ্তাহে আমি করেও ফেলতে পারছি। আমি এই উইকলি ক্লিনিং রুটিনে যে কাজগুলোকে রেখেছি সেই কাজগুলোর একটা লিস্ট বানিয়ে নিয়েছি। সোম থেকে রবি পর্যন্ত প্রত্যেকটা কাজকে এক এক দিনে আমি ভাগ করে রেখেছি। এবারে আমি ডিটেলে আপনাদের রুটিনটা একটু দেখিয়ে দিই। এই যে এটা হলো আমার উইকলি ক্লিনিং রুটিন। এবার আমি সোমবার থেকে রবিবার এক একটা কাজকে এক এক দিন ঠিক করে ফেলেছি। যেমন সোমবার করে আমি গোটা বাড়ির ফ্লোর পরিষ্কার করি বা মুছি। মঙ্গলবার আমি বেডশিটগুলো চেঞ্জ করি। আমাদের বাড়িতে দুটো বেডরুমের বেডশিট আমি সেদিন চেঞ্জ করি। বুধবার আমি গ্লাস পরিষ্কার করি, তার মানে হচ্ছে আয়না, জানলা, দরজার কাজ এই সবগুলো। বৃহস্পতিবার বাথরুমটা পরিষ্কার করি। শুক্রবার স্টোভ টপটা ক্লিন করি। আর শনিবার যেটা আমাদের ইনডোর প্ল্যান্টস আছে সেইগুলোকে আমি কেয়ার নিই, মানে জল দিই কিংবা ডাস্টিং করি। এবং রবিবার করে আমাদের বাকি জায়গাটা, মানে বাড়ির বাইরে আউটডোর প্লেসটা, সেটা ফ্রন্টিয়ার্ড হতে পারে, ব্যাকইয়ার্ড হতে পারে, যেটা যেই উইকে দেখি যে একটু বেশি অপরিষ্কার সেটা আমি সেই উইকে পরিষ্কার করে নিই। এইভাবেই আমি আমার উইকলি ক্লিনিং রুটিনটা তৈরি করেছি। মোটামুটি বুঝতে পারলেন যে কেমনভাবে আমি রুটিনটা বানিয়েছি। তো এইভাবেই আমি এক একটা কাজ এক এক দিনে করে থাকি। কিন্তু এমন নয় যে প্রত্যেক দিন প্রত্যেকটা কাজ আমি সবসময় করে থাকতে পারি। হতেই পারে কোনো সপ্তাহে হয়তো সোমবারের কাজটা আমার মিস হয়ে গেল, তাহলে সেটা আমি মঙ্গলবারের কাজের সাথে করে নিই। এইভাবে আমি কিন্তু আমার রুটিনের সাথে খুব ফ্লেক্সিবল থাকি। যে কাজটা আমি যেদিনে হয়তো করে উঠতে পারলাম না সে কাজটা আমি পরের দিন অন্য কাজের সাথে করে নিই। কিন্তু রুটিনটা থাকলে আমার সুবিধে হচ্ছে কি, আমি চোখে দেখতে পাচ্ছি যে কোন কাজগুলো আমাকে প্রত্যেকটা সপ্তাহে করতে হবে বা রোজ করতে হবে, তাহলে কিন্তু কাজগুলো প্রপারলি আমি করতে পারি। আমি জানি অনেকেই এই রুটিনে বিশ্বাস করেন না, নিজেদের মতো করে গুছিয়ে কাজগুলো করে নেন, কিন্তু আমি একটু ভুলো মনের প্রকৃতির মানুষ, তাই জন্য আমার পক্ষে এই লিস্ট করে রাখলে বা রুটিন করে রাখলে সুবিধে হয়। হয়তো এই রুটিনের ব্যাপারটা অনেকেরই কাজে আসবে না, তবে কিছু মানুষের হয়তো কাজে আসতে পারে। এবারে আমি আপনাদের দেখিয়ে দেব যে গোটা সপ্তাহ ধরে এই কাজগুলো আমি কিভাবে করে থাকি, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। চলুন তাহলে ভিডিওর মধ্যে চলে যাই। রুটিন অনুযায়ী সপ্তাহের প্রথম দিন মানে সোমবার আমি গোটা বাড়ির ফ্লোরটা পরিষ্কার করি। আমাদের দুটো ফ্লোর, মানে একতলা এবং দোতলা, তাই আমি দুটো তলারই ফ্লোর একই দিনে পরিষ্কার করি। আমি কিন্তু সপ্তাহে একদিনই শুধু ঘর মুছি এবং বাকি দিনগুলো আমি বাড়ি ভ্যাকিউম করে নিই।
মঙ্গলবার করে আমি বাড়ির বেডরুমের বেডশিটগুলো চেঞ্জ করি। আমাদের বাড়িতে চারটে রুম, কিন্তু দুটো রুমকে আমরা বেডরুম হিসেবে ইউজ করি, একটা আমার মেয়ের বেডরুম, একটা আমাদের বেডরুম। তো সেই দুটো বেডরুমের বেডশিট দুটো আমি একই দিনে পরিষ্কার করি এবং সেইগুলো ধুয়ে আবার চেঞ্জও করে দিই। বুধবার ঠিক করেছি বাড়িতে যে কটা আয়না আছে এবং যে কাচের জানলা বা দরজাগুলো আছে সেইগুলো পরিষ্কার করব। এবার আমি যে সপ্তাহে দেখি যে যে জায়গাটা বেশি অপরিষ্কার সেটা সেই সপ্তাহে পরিষ্কার করি, এমন নয় যে প্রত্যেক সপ্তাহে সব কটা জানলা দরজা পরিষ্কার করছি, তা কিন্তু নয়। এক এক উইকে এক একটা জায়গা আমি পরিষ্কার করে নিই। এবারে চলে আসি বৃহস্পতিবারে। বৃহস্পতিবার আমি ঠিক করেছি যে আমার বাথরুমটা ডিপ ক্লিন করে নেব। আমাদের বাড়িতে দুটো বাথরুম, কিন্তু আমাদের যে মেইন ফ্লোর সেই ফ্লোরে যে বাথরুমটা আছে সেটাই আমরা রোজ এবং তিনজনে সবসময় ইউজ করছি, তাই এটা কিন্তু সবসময় পরিষ্কার রাখাটা খুবই জরুরি। তাই সপ্তাহে আমি একদিন করে এই বাথরুমটা ডিপ ক্লিন করি এবং আরেকটা বাথরুম আমি মাসে বা দু মাসে একবার পরিষ্কার করি। সেটা কতটা অপরিষ্কার হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। ডিপ ক্লিন করার সময় আমি এই বাথরুমের প্রত্যেকটা জায়গা, মানে সিঙ্ক এরিয়া, কোমর, চানের জায়গা, ফ্লোর, চানের জায়গা, টাইলস, প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো মতো ডিপ ক্লিন করি। শুক্রবার করে আমি আমার স্টোভ টপের ওপরটা পরিষ্কার করি। আমি প্রত্যেক দু মাস অন্তর অন্তর আমার ওভেনটা ডিপ ক্লিন করি, সেই সময়ও আমি আমার স্টোভ টপ পরিষ্কার করে নিই, যেগুলো ছোটোখাটো খুঁটিনাটি জায়গা সেইগুলো। তবে প্রত্যেক সপ্তাহে স্টোভ টপের ওপরটা, মানে সারফেসটা, আমি ভালো করে ডিপ ক্লিন করে নিই। আমার একটা ভিডিও আছে যেটাতে আমি দেখিয়েছি যে কীভাবে আমি পুরো ওভেনটাকে ডিপ ক্লিন করেছি কিংবা স্টোভ টপ ডিপ ক্লিন করে থাকি, সেটার ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন।
শনিবার করে আমার বাড়িতে যে ইনডোর প্ল্যান্টসগুলো আছে সেইগুলোর একটু যত্ন নেওয়ার চেষ্টা করি। ধরুন যদি ডাস্ট বেশি হয়ে থাকে তাহলে ডাস্টিং করে নিই, কিংবা জল দেওয়ার প্রয়োজন থাকলে জল দিয়ে দিই। যেহেতু শনিবার রবিবার এই দিনগুলো উইকেন্ড এবং বাইরেই বেশিটা সময় থাকা হয়, বাজারঘাট করতে যাওয়া হয় কিংবা ঘুরতে যাওয়া হয়, তাই বেশি সময় বাড়িতে থাকা হয় না, তাই জন্য আমি এই ছোট্টখাটো কাজগুলোই শনিবার করে থাকি। রবিবার রান্না ছাড়া কিন্তু বাড়ির ভেতরে সেরকম কোনো কাজ আমি রাখি না। আমরা চেষ্টা করি রবিবারের ম্যাক্সিমাম সময়টাই ব্যাকইয়ার্ড বা ফ্রন্টিয়ার্ডে দেওয়ার, মানে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হতে পারে কিংবা গাছের যত্ন নেওয়া হতে পারে, সবটাই ডিপেন্ড করে সেই সময় কোন জায়গাটা বেশি প্রয়োজন যত্ন নেওয়ার। আমি নিজে এইভাবে উইকলি ক্লিনিং রুটিনটা অনেক বছর ধরে করে আসছি এবং আমার কিন্তু অনেক সুবিধে হয়েছে। নিজের উপর চাপটাও কম পড়ে এবং একদিনে সব কাজ করতে হয় না, তাই একটা একটা করে কাজ আমরা যদি প্রত্যেক দিন ভাগ করে নিই তাহলে কিন্তু সপ্তাহের শেষে দেখবেন সব কাজ সুন্দরভাবে হয়ে গেছে। এবং এইভাবে যদি আমরা কাজগুলো ভাগ করে অল্প অল্প করে প্রত্যেক সপ্তাহে করে ফেলতে পারি তাহলে কিন্তু বাড়িটাকে আমরা সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। এখানে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেই জন্য আমাকে এই কাজগুলোকে অল্প অল্প করে ভাগ করে নিতে হয়েছে। আমার ডেইলি ক্লিনিং রুটিন আছে, উইকলি ক্লিনিং রুটিন আছে এবং এর সাথে আমার জোন ক্লিনিংও আছে। জোন ক্লিনিং হচ্ছে অনেকটা মান্থলি ক্লিনিং এর মতো, যে কাজগুলো প্রত্যেক দিনও করতে হয় না, সপ্তাহেও করতে হয় না, কিন্তু মাসে বা দু মাসে একবার করে সেই কাজগুলো আমি করে থাকি। তো আপনারা যারা জোন ক্লিনিংয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি হয়তো আগামীতে জোন ক্লিনিংও আপনাদের সাথে শেয়ার করব এক এক করে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগছে, কারণ আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি বুঝতে পারি যে ভিডিওগুলো ভালো হচ্ছে কিনা বা আগামীতে আপনারা এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড কিনা। এবং আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমি কিন্তু অনেক বেশি উৎসাহ পাই এই কমেন্টগুলো পড়ে। সবাই হয়তো কমেন্ট করতে পারবেন না সময়ের অভাবে, কিন্তু অ্যাটলিস্ট লাইকটা করে দেবেন, লাইক করলে আমি জানতে পারবো যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।